আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। কালকে রাতের বেলা রোজা খেলার সময় বলছিল যে সবগুলো গাছেরই পানি পিপাসা লেগেছে, তো আমি গাছগুলোকে একটু পানি খেতে দেই, ওদের খুব ক্ষুধা পেয়েছে। তো এই বলে সবগুলো গাছে, মানে সবগুলো বলতে এই দুইটা টবে, এইটা তো ড্রেসিং টেবিলের সামনে ছিল আর লাকি ব্যাম্বোটা তো ঘরের একটা পাশে ছিল, দুইটা গাছে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছে। আর এটা যদি আমি এভাবেই ঘরে রেখে দেই, গাছের গোড়াটা পচে কিন্তু মারা যাবে, কারণ দুইটা টবের একটা টবেও কিন্তু নিচে ফোঁটা করা নেই যে পানিটা ঝরে যাবে। তো পানিটা যেহেতু আবদ্ধ হয়ে আটকে আছে, সে কারণেই আমি বেলকনিতে এনে দিলাম যাতে পানিটা দ্রুত টেনে যায়। আসলে বাচ্চা কাচ্চা থাকলে অনেক জিনিস মন মতো করা যায় না, তো একটু বুঝে শুনে কাজগুলো করতে হয় আর সব দিকে সবসময় একটু কড়া নজর রাখতে হয়। তো এদিক থেকে হচ্ছে এই গাছটার আমি আসলে নাম জানি না, তবে এই গাছটার অনেকগুলো চারা আমার রঙ্গন গাছের নিচে হয়েছে। এই গাছটা একটু হেলে রঙ্গন গাছের গোড়ার দিকে ঝুঁকেছিল, আর এই যে মাথার দিকে ছোট ছোট যে চারাগুলো হয়েছে এগুলোই আসলে ভেঙে ভেঙে পড়েছে। তো খুব সুন্দর চারাগুলো হয়েছে আর বড়ও হয়েছে, দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। তবে অলরেডি দুইটা টবে আমার এই গাছ লাগানো আছে, আমি যে এই চারাগুলো কী করব বুঝতে পারছি না। ফেলে দিতেও খুব বেশি মায়া লাগছিল, আবার রেখে যে কী করব সেটাও বুঝতে পারছি না। তো এভাবেই আপাতত রয়েছে, তো দেখা যাক পরে কী করা যায়। আজকে একটা দিন আমি একটু সময় বের করেছি, তো আজকে একটু বেশি করে পরিশ্রম করব আর পুরো সপ্তাহ আরামে বসে বসে কাটাবো, বা কাজের পরিমাণ আমার কিন্তু অনেকটাই কমে যাবে, সেই কাজগুলো আমি আজকে করে নিব। বিশেষ করে রান্না বাড়াটা যেহেতু আমাদের গৃহিণীদের সবচাইতে বড় একটা টেনশন, তো তার চাইতে বড় টেনশন হচ্ছে রান্নার আগের কাটা বাছা গোছ গাছ, এগুলো করতে কিন্তু বেশ অনেকটাই টাইম আমাদের চলে যায়, সব কিছু মিলিয়ে অনেক বেশি ঝামেলা মনে হয়। তো আমাদের যদি সব কিছু রেডি থাকে তাহলে আমরা ঝটপট রান্নাঘরে ঢুকবো আর রান্নাটা করে চলে আসব, কোনো কিছুতেই আর হাত দিতে হবে না কাটাকুটোর জন্য, বটি বলেন ছুরি বলেন কোনো কিছুতে আর হাত দিতে হবে না। তো সেই কাজটাই আজকে আমি করে নিব। তো আমার বাসায় দুই দিন ধরে বেশ কিছু সবজি বাজার করা হয়েছে, তো আমি এই বাজারগুলো নিয়েই মূলত আজকে বসেছি। যতগুলো বাজার আছে বাসায় একমাত্র বেগুনটা বাদ দিয়ে, বেগুনটা আসলে কেটে রাখলে একটু শুকনো হয়ে যাবে, সে কারণে বেগুনটা বাদ দিয়ে সিম ফুলকপি তারপর ধনে পাতা সেই সাথে পেঁয়াজ আদা রসুন সব কিছুই আসলে কেটে বেছে একদম রেডি করে রাখবো, সেই সাথে ভাজির জন্য কেটে রাখবো। তো প্রথমে হচ্ছে আমাদের দুই আটি ধনে পাতা নিয়ে এসেছিলো, আর এগুলো একদম দেশি ধনে পাতা, হাইব্রিডের যে ধনে পাতাগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু দামেও কম, সেই সাথে ঘ্রাণ একদমই নেই বললেই চলে। তো ওই ধনে পাতাগুলো আমাদের একদমই পছন্দ না, তো আপনাদের ভাইয়া একটু দাম বেশি দিয়ে একটু দেখে শুনে যদি পায় তাহলে এরকম দেশি ধনে পাতাগুলোই নিয়ে আসে, আর যদি না পায় তাহলে আনে না। তবে হাইব্রিডেরগুলো আসলে আমাদের ভালো লাগে না দেখে, ওগুলো কখনোই বাসায় আনে না। তো এবার দেশিগুলো একটু ভালো মতো পেয়েছে, একটু বেশি করে নিয়ে এসেছে, সেটা আমি দুইটা বক্সে রেখে দিলাম কেটে বেছে, কারণ একটা বক্সে যদি রাখি বড় একটা বক্সে তো বারবার রান্নার সময় দেখা গেছে ওই বক্সটাই বের করব, আর তখন কিন্তু নিচের পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সে কারণে আমি ছোটো করে দুইটা বক্সে নিয়ে নিয়েছি। একটা বক্স তো রিজার্ভে থাকবে আর একটা বক্স আমি বের করে করে রান্না করব, তবে নষ্ট হবে না কারণ খুব দ্রুত শেষ হয়ে যাবে। তবে আমি যে পরিমাণ সবজি কাটা বাছা করছি আজকে, তো এগুলোতে কিন্তু প্রায় সপ্তাহ চলে যাবে, আর এই সপ্তাহের ভিতরে আসলে কোনো কিছু কাটাকাটি করার প্রয়োজন পড়বে না, শুধু মাছ মাংসটা ভেজাবো আর ঝটপট রান্না করে চলে আসব। তিনটা ফুলকপি ছিল আমার বাসায়, তো দুইটা ফুলকপি আমি তরকারির জন্য কেটে রেখেছি, তো যেদিন যতটুকু দরকার এখান থেকে নিয়ে রান্না করব। আর একটা ফুলকপি হচ্ছে আমি ভাজির জন্য কেটে রাখছি, একটা ফুলকপি আর বেশ কিছু সিম তো ভাজির জন্য কেটে রাখবো, এটাও যেদিন প্রয়োজন সেদিন ভাজি করে নিতে পারবো।
আর বাদবাকি যে সিমগুলো থাকবে ভাজির জন্য কেটে নেওয়ার পর যে বাদবাকি সিমগুলো থাকবে সেই সিমগুলো কিন্তু আমি তরকারির জন্য যেভাবে সিম দুই টুকরা করে কেটে রাখি সেইভাবে করে কেটে রাখব সব ধরনের সবজি কেটে বেছে নিতে আমার কিন্তু বেশ লম্বা একটা সময় গিয়েছিল তবে একদিন একটু কষ্ট করে সময় বের করলে আমরা কিন্তু পুরো সপ্তাহটা চাইলেই অনেক বেশি আরামে কাটাতে পারি বিশেষ করে যারা আমরা ইউটিউবিং করি বা যারা জব করি বা কোনো না কোনো বাড়তি কাজের সাথে আমরা যুক্ত যে সমস্ত গৃহিণীরা তাদের জন্য তো এটা অনেক বেশি কাজে দিবে আর যারা দেখা গেছে রিল্যাক্সেই বাসায় থাকা হয় তাদের অতটাও প্রবলেম হয় না প্রতিদিন কাটাবাসা করে রান্না করতে তবে যারা একটু বিজি থাকে তাদের জন্য কষ্ট কিছু কিছু গৃহিণী আছে যাদের বেবিরা একটু বড় হয়ে গেছে স্কুলে যাতায়াত করতে হয় তাদের পড়ালেখা প্রাইভেট কোচিং এগুলো নিয়েও হিমশিম খেতে হয় তারা চাইলেও এরকম কেটে বেছে রাখতে পারেন আশা করি আপনারাও পুরো সপ্তাহ জুড়ে খুব বেশি আরামেই থাকতে পারবেন এখানে আমি বেশ অনেকগুলো পেঁয়াজও কেটে নিয়েছি মরিচটা বাসায় নেই যদি থাকতো তাহলে আমি সেটারও বোটা ছাড়িয়ে রেখে দিতাম আর যেহেতু নেই সে কারণে এখানে মরিচটা দেখতে পাচ্ছেন না দুইটা বক্সে ধনিয়া পাতা একটা বক্সে ভাজি একটা বক্সে ফুলকপি সেই সাথে সিমও আমি দুইটা বক্সে নিয়ে নিয়েছি আর আদা রসুনের পেস্ট আমার বাসায় শেষ হয়ে গিয়েছিল রসুন তো অনেক আছে তবে আদা আর ছিল না যতটুকু ছিল অতটুকুই একদম পরিষ্কার করে নিয়েছি ছিলে নিয়েছি আর রসুনটা পরিষ্কার করতে হয়নি কারণ আম্মু তো ওগুলো একদম বেছে পরিষ্কার করেই পাঠিয়েছিল তো আদার সমপরিমাণ রসুনটা নিয়ে আদা রসুনটাও আমি ব্লেন্ড করে রেখে দিব পরবর্তীতে বাজার থেকে যখন আবার আদা আনা হবে তখন দেখা গেছে আমি আরও বেশ কিছুটা ব্লেন্ড করে তারপর বেশি করে রেখে দিতে পারবো আপাতত এতটুকু দিয়েই চালিয়ে নিচ্ছি আর যে সবজিগুলো আমি কেটে রেখে দিলাম এগুলো কিন্তু এক সপ্তাহতে কিছুই হবে না বরঞ্চ এক সপ্তাহের বেশিও কিন্তু ফ্রিজে রেখে আমরা খেতে পারবো একদম নিঃসন্দেহে আমি কিন্তু মাঝে মাঝেই এরকম কেটে কুটে রেখে দেই আর আমি দীর্ঘ অনেক দিন যাবতীয় এগুলো খাই একদমই নষ্ট হয় না তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এগুলো কতদিন ভালো থাকবে তো এগুলো এক সপ্তাহ তো আপনারা একদম চোখ বন্ধ করে খেতে পারেন তো সবজির পরিস্থিতি দেখে আপনারা চাইলে এর চাইতে বেশিও খেতে পারেন ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে নেক্সট টাইম যদি আপনারা আমার ভিডিওগুলো আবারও দেখতে চান আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও প্রেস করে দিবেন এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলেই আমার সেই ভিডিওটা দেখে নিতে পারবেন যারা অলরেডি সেই কাজ করে প্রতিনিয়ত আমার সঙ্গে আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর অনেক বেশি ভালোবাসা তো এদিক থেকে কিন্তু আমি আদা রসুনটাও ব্লেন্ড করে নিলাম পরিমাণে বেশ অল্পই হয়েছে আমি তো বরাবরই অনেক বেশি করে ব্লেন্ড করে রাখি যে বক্সটা দেখতে পাচ্ছেন এটার এক বক্স করেই মূলত রেখে দিই তবে আদা কম থাকার কারণে অল্প করেই ব্লেন্ড করতে হলো তো তারপরেও চলে যাবে কয়েকদিন দুই দিন আগে চা খাওয়া হয়েছিল সেই চাপাতিটা আমি এই বাটিতে রেখে দিয়েছিলাম তো আমার মেয়ে আবার কিছু তুলসী পাতা ছিঁড়ে চা পাতার উপরে দিয়েছিল তো সেটাও চা পাতার উপরে থাকতে থাকতে শুকিয়ে গেছে তো সেটাই আমি এখন আমার এই গাছটার গোড়াতে দিয়ে দিলাম আমি কিন্তু মাঝে মাঝে দোকান থেকে এনে বেশ অনেকটা পরিমাণ চা পাতা ধুয়ে শুকিয়ে গাছের গোড়াতে দেই তবে বেশ অনেক দিন হলো সেটা সম্ভব হচ্ছে না তো বাসায় টুকটাক চা পাতা হলে সেগুলো কিন্তু আমি এরকম শুকিয়ে গাছের গোড়াতে দিয়ে দিই এটা খুব ভালো সারের কাজ করে তো এখন হচ্ছে যে জিনিসগুলো নষ্ট হয়েছে তো সেগুলো আমি একটু ধুয়ে ক্লিন করে নিচ্ছি এরপর হচ্ছে যে রুমটা বসে আমি এই কাজগুলো করলাম মানে কাটাবাছা করলাম তো সেই রুমটা তো সকাল একবার ঝাড়ু দিয়েছিলাম তবে এই কাজগুলো করার ফলে কিন্তু আবারও বেশ কিছুটা ময়লা হয়ে গেছে যেহেতু আমি কাজ করছিলাম আর রোজা বসে বসে সেখানে খেলছিল সেই সাথে টুকটাক কাটাকুটোর জিনিসও পড়েছে তো সে কারণে আমি রুমটাও কিন্তু ঝাড়ু দিয়ে ফেলবো এরপর হচ্ছে দুপুরের গোসল টোসলে চলে যাব আজকে এই কাজগুলো করার কারণে কিন্তু বেশ অনেকটা লেটই হয়ে গেল
আর আজকে আগে থেকে চিন্তা করেছিলাম যে রোজাকে দুপুরে ঘুম পাড়াবো না, তো সেই কারণেই মূলত আরো রিল্যাক্সে কাজগুলো করতে পেরেছি। রোজাকে ঘুমানোর থাকলে আমাকে তো 11:30টার দিকেই গোসলে চলে যেতে হয়, ওকে গোসল করাতে হয়, তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে 1টা থেকে 1:30টার ভিতরে বিছানায় চলে যেতে হয়। তো আজকে যেহেতু ঘুম পাড়াবো না সে কারণে কাজ করতে করতে একটু লেট হলেও কোনো সমস্যা নেই। তো এখন কিন্তু মোটামুটি 12:30টা বেজে গেছে, তো এখন হচ্ছে আমি এই কাজগুলো করে নিয়ে রুমটা ঝাড়ু দিয়ে তারপর গোছলে যাব, তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে। সব কিছু করতে করতে কিন্তু বেশ কিছুটা লেটই হয়ে গেল। আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন, জানতে পারলে কিন্তু আমার খুব বেশি ভালো লাগবে। আজকের ভিডিওতে আর অন্যান্য কোনো কিছু শেয়ার করা হয়নি, শুধু এই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর কিছুটা হলেও আপনাদের উপকারে এসেছে। আসলে যারা নতুন গৃহিণী আছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার এই ছোট ছোট টিপসগুলো শেয়ার করা। তো আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।